বাংলাদেশকে যদি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে হয় তবে বিদেশ থেকে আমদানি কমিয়ে দেশে উৎপাদন বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম গোলাম মোর্শেদ খান। চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশনের ইউজাড শোবিজের তিন দিন ব্যাপী সপ্তম মোটর ফেস্ট 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম গোলাম মোর্শেদ খান এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশে যে অটোমোবাইল কোম্পানিগুলো আছে বর্তমান সরকার তাদেরকে সরকারিভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছেন যাতে আর বিদেশ থেকে গাড়ি আমদানি করতে না হয়। এক্ষেত্রে দেশ এগিয়ে যাবে। ইউজার্ড শোবিজ সিইও আরিফুজ্জামান রাসেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর কোম্পানি সেক্রেটারি এ আর এন শামিমুদ্দিন, ম্যানেজিং পার্টনার সৌরভ আহমেদ সহ ইউজার্ড শোবিজের কর্মকর্তারা। এবারের মোটর ফেস্টে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড বিওয়াইডি, হাভাল, ইয়ামাহা, লিকুমলি সহ মোট 17 বিখ্যাত কোম্পানি অংশগ্রহণ করেছেন এই মোটর ফেস্টে। এছাড়াও গাড়ির সাথে সম্পৃক্ত নানান এক্সেসরিজ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা বলছেন, মেলায় আগতদের জন্য যে কোনো গাড়ি, মোটরসাইকেল এবং এর সাথে সম্পৃক্ত সব ধরনের এক্সেসরিজের জন্য ক্রেতাদের দেওয়া হবে বিশেষ ছাড় ও অন্যান্য সুবিধা। আমাদের আজকে প্রথম মেলার প্রথম দিন, আরও দুই দিন আছে শুক্রবার শনিবার। আমি চট্টগ্রামবাসীদেরকে আহ্বান জানাবো সবাই যেন এই মেলাতে এসে, ওনাদের প্রতি অনুরোধ থাকবে যেন প্রতি বছরই একটা নির্দিষ্ট সময় এরকম একটি অপরচুনিটি, বা শুধুমাত্র যে মোটর ফেস্ট না, এর পাশাপাশি আরও অনেক ধরনের যদি প্রোডাক্ট আছে যেগুলোকে চট্টগ্রামবাসীর কাছে উপস্থাপন করার মতো, সেগুলো নিয়ে যদি এরকম ফেস্ট তৈরি করা হয়, ফেস্টের আয়োজন করা হয়, তাহলে নিঃসন্দেহে একটি ভালো একটি উদ্যোগ হবে।